রাধা তুমি সবেতেই আছো শুধু বাকি নেই আমার শ্যামের বাসি রাতের কালোই তাই হলো যার আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই ভালোবাসার ব্যাকরণে কারণের নেই ঠাই রাধা তুমি সবেতেই আছো শুধু ভাগ্যে নেই আমার। Hey guys, good morning, it's me মৌমিতা and welcome back into my channel Memory Box of মৌমিতা। কেমন আছো সকলে? যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও, ভিডিও লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাও, আমার যারা রিলস দেখতে চাও, তারা আমি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করে নাও আর আমার সাথে কথা বলো আর আমার রিল দেখো, আনন্দ করো। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপত্তারিণীর পুজো। এই যে আগের বছরের এই যে লাল ডুরি বিপত্তারিণীর ডুরি, এটা কিন্তু এখনও আমার হাতে আছে। জানো তো ছোটোবেলাতে একদম হাতে থাকতো না, খুলে খুলে পড়ে যেত, বাট তারপরে তখন মা হচ্ছে এই হাতের এই জায়গাগুলোতে বেঁধে দিত, তো খুলে খুলে পড়ে যেত। আমার বাবার কিন্তু এখনও পর্যন্ত হাতে থাকে না, বিপত্তারিণীর ডুরি হাতে বাঁধলেই খুলে পড়ে যায়, মানে কোথায় হারিয়ে যায় কোনো মানে ঠিক ঠিকানা নেই বাবার। আমার বাবার এমনিতেও হাতে কোনো আংটি পরে থাকতে পারে না, হারিয়ে যায়, খুলে পড়ে গেল। কোনো ডুরি, কোনো কিছু, কোনো কার কিচ্ছু পরে থাকতে পারে না, সব কিছুই হারিয়ে যায়। তো এখন আমার হাতে এগুলো বাঁধা আপাতত থাকে, কারণ আমি রিস্টে বেঁধে রাখি, তো সেই জন্যে। তো আজকে বিপত্তারিণীর পুজো, মা সকালবেলা পুজো দিয়ে চলে এসেছিল, বাট তারপরে আবার এখন গেছে পুজোর মানে প্রসাদ আনতে। যদি এখনও পুজো শেষ না হয়ে থাকে তাহলে মায়ের কিন্তু আসতে দেরি হবে। মা এখানে আজকে আমাদের বাড়িতে মা আমাকে বললো পোস্ত হচ্ছে আলু আর কুঁদরি পোস্ত, তো আলু কুঁদরিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছে, বললো 12:30টার মধ্যে মা যদি আসতে না পারে তাহলে আমি যেন পোস্তটা দিয়ে আর ভেন্ডি ভাতে হবে, তো ভেন্ডিটা যেন সেদ্ধ বসিয়ে দিই। তো মা তো চলে গেছে। আর জানো আজকে সকালবেলা কি হয়েছে? আজকে সকালবেলা সকাল সকাল আমার জন্য একটা পার্সেল এসেছে, তো সেই পার্সেলটাও আমি তোমাদের সাথে আনবক্সিং করব, করে তোমাদেরকে দেখাবো। আর আমার বাড়ির বাগান যারা দেখেছিলে, বাগান তো সেভাবে আমার বাড়িতে নেই, তবে যেইটুকু টুকটাক আছে, তো বাগানে তোমাদেরকে আমি আমার আনারস গাছগুলো দেখিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমিও আর নিজে যেয়ে সেই আনারস গাছের হালত দেখিনি যে আনারস গাছ কতটা আছে, তো আজকে সেই আনারসগুলোও যেয়ে দেখতে হবে যে আনারসগুলো আদৌ কীরকম কী পজিশানে আছে, পেকে গেল নাকি, কারণ এমনিতে এটা তো মনে হয় জ্যৈষ্ঠ না আষাঢ় সামথিং হবে। যাই হোক, তো এখনই তো গরমকাল যেহেতু, এখনই তো আনারস খাওয়ার সময়, তো আজকে দেখবো, সেটাও দেখবো আনারসগুলোর আজকে কি অবস্থা আছে, পেটে ঢুকবে না কি হবে। আর আনবক্সিং করব, কি কি জিনিস এসেছে সেগুলোও দেখব। আর হচ্ছে কি করব, আর আজকে যা 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 জিনিস করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে সোমবার ছিল, কালকে রথ ছিল, কালকে সত্যি কথাই আমার মনটা ভালো লাগছিল না, খারাপ লাগছিল। আসলে কি জানো তো, বিয়ের পর থেকে না সেভাবে মেলা গেছি বলতে রথের মেলা একবারও কোনো দিনও যাইনি। মেলা গেছি, চার্চের মেলা যেটা হয় সেটা আমি মেদিনীপুরে হতো তখন গেছি, 2 বছর গেছি। বিয়ের আগে গেছিলাম আমার ফ্যামিলির সাথে, বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে গেছি চার্চের মেলা, তারপরে এমনি দুর্গাপুজোর মেলা, টুকটাক টুকটাক মেলা গেছি, বাট সেভাবে রথের মেলা জিনিসটা কখনো যাইনি। তো কালকে একটু মুডটা সত্যিই খারাপ ছিল। যাই হোক, আজকে আমি আবার চার্জ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো এবার আনবক্সিং করে নিই, আনবক্সিং করে দেখি ভেতরে জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি, কি আছে, আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি, তো তোমরা দেখো। এই যে আমি নিয়ে চলে এসেছি এখানে বক্সটা, তার সাথে আমার কাছে আছে একটা মোচা ধরা কাঁচি। এই কাঁচিটা আমি কি করতাম জানো, আমি যখন ছোট ছিলাম, মানে যখন 10-এ পড়তাম, তখন এই কাঁচিটা আমি কিনেছিলাম। সেই এগুলো সে এরকম করে যে ফোল্ডিং হয়, ছোটো করা যায় এই কাঁচিগুলো। এই কাঁচিগুলো দিয়ে আমি ভুরুর এই মা তো তখন আইব্রো করতে দিত না, কিন্তু আমি লকডাউনের জন্য 2-3 মাস করিয়ে নিই, ছেড়ে দাও, বাট তখন কি ছিল আইব্রো করবো, ছোটোবেলায় বেশি পাকামো, তো মা তো আইব্রো তো করতে দেবে না, তো ওই কাঁচি দিয়ে রুম করে কেটে দিতাম। এই জন্যই কাঁচিটা আছে, এই কাঁচিটা এখনও আছে, দেখো ছোটোবেলার কাঁচি এটা আমার। তো এটা দিয়েই আমি বক্সটাকে ওপেন করছি, ঠিক আছে। যে এটা হলো একটা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি, এটা ডক্টরেট ফেস ওয়াশ। তো এটা হচ্ছে অ্যাকনে প্রোন স্কিন বা যাদের সেনসিটিভ স্কিন সেই সব স্কিনের জন্যে। তো তোমরা যদি এটার ডিটেলটা আমার কাছে জানতে চাও আমাকে কমেন্টে জানিও, যাদের অ্যাকনে প্রবলেম আছে বা সেনসিটিভ স্কিন অয়েলি স্কিন তাদের আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা অমৃতাঞ্জন, এটা হচ্ছে বাম, এগুলো হচ্ছে ভিটামিন সি ট্যাবলেট। সব কাজের জিনিস আছে, কোনো অকাজের জিনিস নেই, মানে যেগুলো সবাই কেনে অনলাইন থেকে সব তো কাজের জিনিসই কেনে, বাট এগুলো আমার পুরো একদম মেডিসিন বক্স এসেছে। আর এগুলো হচ্ছে ভিটামিন সি ট্যাবলেট। আর আছে তোমার এটা, এটার মধ্যে আছে এই যে এইটা, এটা হচ্ছে তোমার বেটাডিন, এটা হচ্ছে গার্গিল করার জন্য। তোমাদের সাথে আনবক্সিং করে নিলাম, আমিও দেখে নিলাম কি কি ছিল। আর এবার চলো এবার রান্নাটা যে দেখি, রান্নাটা পুড়ে গেল না রান্নাটা অবশিষ্ট আছে, তারপরে তোমাদের সাথে আমি দেখা করছি কিছুক্ষণ বাদে। 6.5 hours later আবার আমি আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে। তখন রান্না বান্না করলাম, তারপরে খেয়ে দিয়ে একদম টানা ঘুমিয়ে নিয়েছিলাম। আর সকালবেলার দিকে প্রচণ্ড রোদ বেরিয়েছিল, তারপরে কি হলো বলো তো, তারপরে বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো। আর দেখে বুঝতে পারছো চোখ মুখ পুরো ফুলে গেছে, ফুলের আবন হয়ে গেছে, চোখ মুখ পুরো ফুলে গেছে, ফুলের আবন হয়ে গেছে। আর আমি এখন একটু বাইরে এসেছি, দেখেছো পাতা টাতাগুলো বৃষ্টির পুরো ভিজে গেছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যেটা আনারস গাছটা দেখাবো, তো চলো তোমাদেরকে একটু আনারস গাছটা দেখাই। এই দেখো আনারস গাছগুলো কেমন রে বাবা, আনারস গাছের আনারসের গায়ের ভেতর থেকে বেরিয়েছে, দেখো কাঁচা না পাকা বলো তো, দেখে বোঝাও যাচ্ছে না কাঁচা না পাকা। এই দেখো আনারসগুলো সবুজ সবুজ, এইখানেও একটা আছে, সুন্দর লাগছে বাইরের আকাশটা। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো, এই দেখো জল ট্যাঙ্কির নিচে আমি দাঁড়িয়ে আছি, মানে বাই চান্স জানি হবে না, যদি এটা ভেঙে পড়ে দুম আমার মাথার ওপরে পড়ে যাবে ভেঙে। তো আর বাইরের আকাশটাও খুব সুন্দর লাগছে, চলো তোমাদের একটু বাইরের আকাশটা দেখি। আমি ঘরে চলে এলাম আবার, আর ঘরে এসে এইখানে বসে বসে এই যে পেয়ারা খাচ্ছি, ডাসানো পেয়ারা, ভালোই মিষ্টি আছে। চলো আমি পেয়ারাটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলবো। 2 hours later খাওয়া হয়ে গেছে, একদম রাত্রে ডিনার করে নিলাম। আর এই টুকটা হচ্ছে আজকে বললাম না বিপত্তারিণীর পুজো ছিল, তো সেই জন্য আজকে দিনের বেলা তো পোস্ত হয়েছিল, ভাত হয়েছিল, বাট আজকে সত্যি কথা বলতে খুব একটা খেতে ভালো লাগেনি দিনের বেলা রান্না, তো সেই জন্য মা আজকে রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম, গরম গরম খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা, খাওয়া হয়ে গেছে। তো পেট পুরো ভর্তি একদম ফুল, এবার একটু সিরিয়াল দেখবো, সিরিয়াল দেখে তারপরে ঘুমিয়ে যাবো। আর হ্যাঁ মাকে জিজ্ঞেস করেছিলাম আনারসটা সবুজ সবুজ কেন, তো মা বললো ওগুলো হচ্ছে সিঙ্গাপুরি আনারস, তো ওই জন্যে সবুজ সবুজ, মানে ওপরটা সবুজই থাকবে, পেকে গেলেও সবুজই থাকবে, তো ওটা গায়ে হাত দিয়ে দেখতে হবে, বাট ওটার গায়ে কাঁটা কাঁটা আছে, তো ওই জন্য আমি হাত দিইনি, মা হয়তো হাত দেবে, হাত দিয়ে দেখবে পরে ওটা পেকে গেছে নাকি কাঁচা এখনো পর্যন্ত আছে। বাট এই সময় তো আজ বিপত্তারিণী পুজোতে তো অনেকে আনারসের ডালি ফেলি দেয়, কি জানি কি নিয়ম, তো মা ওটা পরে দেখবে, মা পরে দেখে করবে যে ওটা এখনো মানে কাঁচা আছে না, ওটা পুরোপুরি একদম পেকে গেছে। তো ঠিক আছে চলো আজকের মতো এতটাই, ব্লগটা আই থিঙ্ক বড় হয়ে গেল, তো দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। আর আমাকে ফলো করো ইনস্টাগ্রাম আইডিতে, আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। তো টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো সুস্থ থাকো।